ভোজনরসিক বাঙালির বারো মাসে তেরো পার্বণ। মাসখানেক ধরেই শুরু হয়ে গেছে বাঙালির উৎসব বা পার্বণের পালা। এই সময় বাঙালির ঘরে ঘরে নানা রকম পদ রেঁধে পরিবারের সাথে সাথে অতিথি আপ্যায়নও করা হয়। শীতকালীন এই মরশুমে বিভিন্ন ধরনের শাকসবজি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বাজারে বাজারে ব্যাগ হাতে ভিড় করতে দেখা যায় আপামর বাঙালিকে। তবে এবারের চিত্রটা খানিকটা অন্যরকম। একে করোনা মহামারীর জেরে সাধারণ মানুষের রুজি রোজগারে টান পড়েছে, আর অপরদিকে বাজারে জিনিসের দামও আকাশ ছোঁয়া। সেরকম ভিড় দেখা যাচ্ছে না বাজারগুলিতে। বাজারের এই আগুনদরের ফলে বাঙালিরা কোনো মতে নমো নমো করে সেরে ফেলতে চাইছে তাদের খাওয়া দাওয়ার আয়োজন। বাজারে সেভাবে দেখা মিলছে না ক্রেতাদের। দুশ্চিন্তায় পড়েছে বাজারের ছোট বড় বিক্রেতারা। উৎসবের এই মরশুমে কিভাবে চলছে নিত্যদিনের এই বাজার, তা খতিয়ে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম শামশেরগঞ্জের কৃষক বাজারে। আসুন ক্রেতা বিক্রেতারা কি বলছে শুনে নিই। ছোলার শাক, লঙ্কা, কাঁচা লঙ্কা, বেগুন, কেমন বাজার কেনা কেমন হচ্ছে? হয়েছে টুকটাক, মোটামুটি। দাম বেশি লেগে হয়তো কয়েক কম হয়েছে। কত মোটরের শাক? কত মোটর শাক? ২৫ টাকা পোয়া। ১০০ টাকা কিলো? ১০০ টাকা কিলো। আর ছোলার শাক ৩০ টাকা পোয়া, ২৫ টাকা পোয়া। কাস্টমার কি বলছে? কাস্টমার তো রেগে গেছে গো, দাম বেশির জন্য। হ্যাঁ, দাম বেশির জন্য রেগে গেছে। এরকম শাকগুলো থাকে মোটামুটি ১০ টাকা পোয়া, মানে ৩০ টাকা, ৩৫ টাকা, ৪০ টাকা কিলো এরকম। এখন ১০০ টাকা কিলো, ১০০ টাকা, ২০ টাকা কিলো, ১০০ টাকা কিলো ধরেন। কি নাম আপনার? আমার নাম আক্তারুল শেখ, বাড়ি গোপালনগর। হালকা হালকা কি কি নিলেন? এই নিলাম ছুটি সাজলা, নিলাম ৫০ টাকা পোয়া, ধয়নার পাতা নিলাম ২০ টাকা সহ। হ্যাঁ, দাম তো সব জিনিসের দাম বেশি, অনেক দাম। হ্যাঁ, অনেক দাম সব জিনিসের, সব জিনিসেরই দাম। কোনটা কি কিনবো, কোনটা কিনবো না দিশাই পাচ্ছি না, এই দাম বেশির জন্যে, বুঝতে পারছেন? বেগুন খাওয়া খুব ক্ষতিকর, চুলকানি, বিষাক্ত বিষ দেয়, তবু বেগুনের দাম হয়েছে ৫০ টাকা কেজি, ৬০ টাকা কেজি, সব জিনিসের দাম বেশি। হ্যাঁ, আপনি কি চাইছেন? আমি কি চাইছি, মার্কেটের দামটা কমুক একটু। হ্যাঁ, দামটা কমুক, সবাই মিলে সস্তা জিনিস খেতে পারে, যাতে দামটা কমুক চাইছি বাজারের দাম। আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম, বাড়ি পূর্ব রতনপুর শামশেরগঞ্জ। বাজার করলাম, কি কি নিলেন? আমি এখন ওই বাঁধাকপি আর একটু ধনে পাতা নিচ্ছি, কিন্তু বাজারের পরিস্থিতি তো খুব খারাপ দাদা। ধনে পাতা আপনার ২০০ টাকা কিলো, হ্যাঁ ২০ টাকা সব চলছে। তারপরে আপনার ওই যেমন বাঁধাকপি এগুলো ৫০ টাকা কিলো। সামান্য মেথির শাক গত সিজনে যে আমরা নিয়েছিলাম মেথি শাক ৫ টাকা ১০ টাকা পুয়ো নিতাম আমরা ২৫০, সেই মেথির শাক আজকে ৫০ টাকা পুয়ো খেতে হচ্ছে। মানে যা পরিস্থিতি সবজি মার্কেটের, তাতে করে তো সাধারণ লোক না খেয়ে মরবে। হ্যাঁ, প্রচুর খারাপ সিচুয়েশান চলছে, বিশেষ করে আমাদের কাজকাম থেকে শুরু করে যখন থেকে লকডাউন চালু হয়েছে, এবং আমাদের তো ভারতের ইকোনমি তো বুঝতেই পারছেন, ইকোনমি প্রচুর বেহাল অবস্থা, কোনো কাজকাম নেই, কোনো ইনকাম নেই। তার সাথে সাথে যে সব মানে বাজার সবজির রেটগুলো দেখেন, সামান্য আমাদের সরষের তেল গত দু মাস আগে যেভাবে বাড়লো, হুট করে ১১৫ টাকা থেকে শুরু করে নিয়ে আবার ২০০ টাকা সরষের তেল, ২২০ টাকা সরষের তেল, আকাশ ছোঁয়া। মানুষ কী করে চলবে? হ্যাঁ, এই মুহূর্তে অবশ্যই চাইছি যে আমাদের যে সবজি বা আদার্স যেগুলো আমাদের যে ডেলি আমরা যে আমাদের যে খাওয়ার জিনিসগুলো, এগুলো যদি মানুষ সুবিধা না পায়, দাম না কমে, তাহলে মানুষ কী করে খাবে? কারণ এখন শীতের সময়, এখন সবজি কম করে আপনার সস্তা হওয়া উচিত। কারণ আজকের ডেটে দেখুন না, বেগুন এখানে দু রকমের বেগুন হয়, একটা আম বেগুন, একটা লোকাল এরকম নর্মাল বেগুন। আম বেগুন গতকালকে ১২০ টাকা করে কিলো বিক্রি হয়েছে। এই বেগুনগুলো আপনার নর্মাল বেগুনগুলো দেখতে পাচ্ছেন, এটা আপনার ৬০ টাকা কিলো। তো মানুষ কী করে খাবে? এটা মানে সম্ভব নয়, মানুষ তো না খেয়ে মারা যাবে। অনেক সমস্যা দাদা, প্রত্যেক দিন আমরা ৪ রকম ৩ রকম সবজি বাড়িতে খেতামই, কিন্তু এখন দামের মানে জন্য আর কি যে রেট হয়েছে, তার জন্য আমাদেরকে চিন্তা করতে হচ্ছে যে আমরা দুরকম সবজি দিয়ে কী করে ভাত খাবো। হ্যাঁ, মানে পরিস্থিতি এরকম দাঁড়িয়ে গেছে, মানে আকাশ ছোঁয়া দাম, মাছ মাংসের চাইতে মনে হচ্ছে সবজির দাম বেশি। হ্যাঁ, আমার নাম মোহাম্মদ আনসার আলী, আমার বাড়ি রতনপুর।
কি মাল রাখছেন? চাল ডাল পেঁয়াজ রসুন এগুলো স্যার। কোনটা কোন ডালের কত দাম বা সব কিছু দাম কত এখন? দাম তো এখন আকাশ ছোঁয়া, দাম বেড়েই চলে যাচ্ছে। খরিদ্দারও দোকানদারও অসুবিধা, খরিদ্দারও অসুবিধা। দাম হিসেবে মানে বেচা কিনা কমে গেছে? কমে গেছে, বেচা কিনা কমে গেছে। ডাল কত টাকা কিলো? ডাল ডাল এখন এখন খেয়াছে, মুগ ডাল এখন 150 টাকা কিলো, মটর ডাল হচ্ছে 55 টাকা কিলো। হ্যালো, কালার ডাল 110 টাকা কিলো। তেল কত? তেল কত টাকা নিচ্ছে? তেল তো এখন ভালো তেল যদি খেত, ভালো তেল এখন 200 টাকা কিলো। কতটা সমস্যা হচ্ছে, দাম অনেক বেশি। দাম সমস্যা মানে কি, মানুষ আসছে 1 কিলো নিতে যে 750 নিয়ে যাচ্ছে, পয়সা ওখানে খুবই কমে গেছে। কমে গেছে। কী চাইছেন আপনি? আমরা চাইছি সরকার ওই বাজারটা দেখুক একটু, দেখে যেন নিজের মানে কন্ট্রোলে যেন কিছুটা যদি করা যায়। কী নাম আপনার? উত্তম সাহা। আর বাড়ি? বাড়ি ডাঙ্গলা। এবার রান্নায় স্বাদ বদলের পালা, চেটে পুটে পরিষ্কার খাবারের থালা। বাজারে চলে এসেছে পিকোয়ান গুঁড়ো মশলা, যা রান্নার স্বাদ বাড়িয়ে তোলে, অল্পতেই কাজ করে, ঘ্রাণেই অর্থ ভোজন, স্বাদে গন্ধে অতুলনীয়। খাবারে মেশান পিকোয়ান গুঁড়ো মশলা আর হয়ে উঠুন পরিবারের সেরা রাঁধুনি।